সালাম আলাইকুম, আবার ফ্রি হলাম যে সুরে শান্তি বিলায়। আজকে এই সেগমেন্টে নতুন দুজন অতিথি নিয়ে এসেছি, তাদের কাছ থেকে গান শুনবো, তাদের কাছ থেকে একটু স্লো স্লো ফাস্ট ফাস্ট হয়ে কেন যাচ্ছে। স্ট্যান্ড বাই। ওকে, সরি। আবার ফিরে এলাম যে সুরে শান্তি বেলায় এবং আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা। এই সেগমেন্টে দুজন নতুন অতিথিকে নিয়ে এসেছি, যাদের কাছ থেকে গান শুনবো, যাদের কাছ থেকে ঈদের স্মৃতি শুনবো, ছোটোবেলার ঈদ নিয়ে কথা বলবো তাদের সাথে। আমার সাথে আছেন, ভাবে আপনাদের পরিচয় যদি আপনারা দিতেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে। আমি তারানুরূপ কান্তা, আমি কাজী কল্পনা। আসলে সবসময় আমি পরিচয় দিই, এবার চিন্তা করলাম আপনাদের পরিচয় আপনি দিলে। অসুবিধা নাই, আমরা আমরাই। কেমন আছেন? ভালো। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, এবং দর্শক মণ্ডলী যারা দেখছেন তাদেরকেও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ কেমন কাটলো? ঈদ কেমন কাটলো? ঈদ তো ঈদ, ঈদ হচ্ছে আনন্দ। ঈদ সবসময় ভালো কাটে যাতে পৃথিবীর সবাই, যে যেখানে আছে, ধনী গরিব, সবারই ভালো কাটে, সেটাই প্রত্যাশা। রোজা কেমন গেছে এবার? একটু দীর্ঘ রোজা, লম্বা রোজা, বাট এটা আসলে পুরোপুরি মনে হয় যে আপনি যখন মেন্টালি প্রিপেয়ার যে আপনাকে রোজাটা করতে হবে, ওটা কষ্ট হয় না। হ্যাঁ, তখন আমরা ইউজড টু হয়ে যাই, ইউজড টু হয়ে যায়। আগে মনে করতাম যে আল্লাহ, এত বড় রোজা মনে হয় রাখতে পারবো না, প্রত্যেকটা মনে ভেঙে ফেলতে হবে, এত গরম পড়ছে। কিন্তু না, তা হলো না, আল্লাহর অনেক রহমত যে আমরা আলহামদুলিল্লাহ করে রোজাগুলো সুন্দর করে করতে পারছি। আসলে রোজা এটা মানসিক ব্যাপার, যদি আপনি মানসিক ভাবে যদি তৈরি থাকেন যে আমাকে এত ঘন্টা রোজা রাখতে হবে, রাখতে হবে, তখন কিন্তু আর কোনো কষ্ট আপনাদের কাছ থেকে একটা প্রথমে যদি একটা দর্শকদের উদ্দেশ্যে গান শোনাতেন। আচ্ছা, আমি যেহেতু নজরুলগীতি শিল্পী, আমি একটা নজরুলগীতি ঠিক আছে। দর্শক, আমরা আপনাদের উদ্দেশ্যে প্রথমেই কাজী কল্পনার কাছ থেকে একটা নজরুলের হামদ করবেন না নাত করবেন, এটা ইসলামিক গান, ইসলামিক গান, তাহলে আমরা শুনে আসি ইসলামিক গান তার কাছ থেকে। নামাজে রোজা হজ যাকাতে পোশারিনি আমি আমি নামাজে রোজা হজ যাকাতে পোশারিনি আমি পোশারিনি আমি নবীর কলমা দেখি ফিরি নবীর কলমা দেখি ফিরি পথে দিবস জামি পশারিনি আমি নামাজে রোজা হজ যাকাতে পশারিনি আমি পশারিনি আমি আমার নবীজির পিয়ারি আয়রে ছুটি মুসলিম নারী আয়রে আমার নবীজির পিয়ারি আয়রে ছুটি মুসলিম নারী দিনের সৌদা করবি কে আয়রে মুক্তি কামি পশারিনি আমি নামাজে রোজা হজ যাকাতে পশারি
জন্মো আমার হাজার বছর আগে আরব দেশে, জন্মো আমার হাজার বছর আগে আরব দেশে, সারা ভুবন ঠাই দিয়েছে আমায় ভালো বেশে, আমায় ভালো বেশে, আমার রাজন ধ্বনি বাজে কুল মমিনের বুকের মাঝে বাজে, আমার রাজন ধ্বনি বাজে কুল মমিনের বুকের মাঝে বাজে, আমি নবীজি মানসে কন্যা, আমি নবীজি মানসে কন্যা, আল্লাহ আমার স্বামী পশারিণী আমি, নামাজে রোজা হজ যাকাতে পশারিণী আমি, পশারিণী আমি, নবীর কলমা দেখি ফিরে, নবীর কলমা দেখি ফিরে, পথে দিবস জামি পশারিণী আমি, নামাজ রোজা হজ যাকাতে আসলে নজরুলের গান যখন আপনি করেন এত ভালো লাগে, আসলে খুবই ভালো লাগে, নজরুলের আসলে কথাগুলো এত রিচ, এত মানে ওটা ভেতর থেকে আসে, মানে এটা সত্যি কথা, নজরুলকে গাইতে গেলে আমাদের চোখ বন্ধ হয়ে যায়, মানে গানের ভেতরে হারিয়ে যায় প্রতিটা গানের, মানে এত অর্থবহ, এত সুন্দর সুন্দর কথা, না আসলে লেখার এত শক্তি আছে, মানে তার মানে বাণী দুটোই শুধু যে কথা তা না, আমার কাছে মনে হয় যে সে যে গানগুলো করে গেছেন ইসলামিক গানগুলো, আর এখন যারা গান করতেছেন তাদেরও ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের তার একটা গানে যেন এগুলোর হাজারটারও সমান হয় না, এমন মনে হয় আমার কাছে মাঝে মাঝে। ওটা ওটা আসলে ওটা ডিফারেন্ট একটা জিনিস, মানে ওটা মানে এত সুন্দর অতুলনীয় এটা সাধারণ। এখন ঈদের কথা বলি, ঈদের দিন সকালে কি করেন? আসলে ঈদের আগের দিন থেকেই তো আমরা যারা মা, বিশেষ করে বাচ্চার মা, আমাদের ব্যস্ততাটা একটু বেশি থাকে, আমি করি কি ঝাল যে আইটেমগুলো যেমন মাংস কাবাব টাবাব সব কিছু আগের দিন রেডি করে রাখি। আচ্ছা আচ্ছা, রেডি করে রাখি। ভোরবেলা তো সবার আগে উঠতে হয়, ঘুমাই সবার পরে, হ্যাঁ উঠতে হয় সবার আগে, উঠে আগে মিষ্টি, মানে আমি যেটা করি যে নামাজ পড়তে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যেন বেরোতে পারি, তো মিষ্টি নাস্তাগুলো তাড়াতাড়ি করে পোলাওটা চুলাই দিয়ে আমি গোসল করে নিই, তারপর একটা একটা করে আমার দুই ছেলে দুটাকে টেনে টেনে উঠাই, ওদিকে ওর বাবা উঠে যায়, উঠে তারপরে সবাইকে এই পাঞ্জাবি ঈদের কাপড় চোপড় পরাই মিষ্টিটা খাই, খেয়ে তারপর আমি এখানে এখানকার ঈদের কথা বলছি, এখানে যেহেতু মেয়েদের আমাদের দেশে এই সুযোগটা পায়নি যে মেয়েরা ঈদের নামাজ পড়তে পারে, আমি আই এম হাইলি প্লিজড এটুকুর জন্য। এটাই বলছিলাম যে ঈদ তো বাংলাদেশেও করছেন এবং এখানেও করেন, সেটার মধ্যে কি বাংলাদেশে আসলে এখন ইদানিং একটু দেখা যাচ্ছে যে বিভিন্ন মসজিদে মেয়েদের জন্য অ্যাক্সেস দেওয়া হচ্ছে যে নামাজের জন্য, কিন্তু এখানে যেমন মাশাআল্লাহ অনেক আগের থেকে এটা এস্টাবলিশ যে মেয়েরা ছেলেরা সবাই নামাজে, জায়গাটা হয়তো আলাদা কিন্তু একই মসজিদে যে পুরো পরিবার সহজে নামাজ পড়তে যাওয়া, এটা একটা আলাদা রকম ইয়ে, যে ঈদের দিন সকালটা শুরুই হচ্ছে নামাজ দিয়ে,
সবাই নামাজ পড়ে তারপরে একবারেই যেন ওখান থেকে সবাই বেড়াতে চলে যাচ্ছে। কারণ আগে যেমন বাবারা ভাইরা সবাই নামাজ, ছেলেরা নামাজ পড়তে যেত, ভাইরা সবাই নামাজ পড়ে এলে তারপরে ঈদটা শুরু শুরু। হ্যাঁ, বাংলাদেশে যেটা আমরা করি না, মানে স্পেশালি যারা, ঈদ কিন্তু সকাল থেকে শুরু হয়, সকাল থেকে একদম, মানে নামাজটা পড়তে যাওয়াটাই হচ্ছে একটা উৎসব। সেটাই, তারপর থেকে তো আস্তে আস্তে, আর আমরা যেহেতু প্রোগ্রাম গান টান করি, আমাদের হয়তো এখানে মানে ঈদের দিনও হয়তো প্রোগ্রাম থেকে যায়, আবার চাকরি করলে এখানে একটু একটু যেটা অসুবিধা হয় যে ওদিন কাজ থাকে, ওদিন না, হ্যাঁ ওদিন কাজ থাকে, এর জন্য এক সপ্তাহ আগে থেকেই ওই দিনটা স্কুলে, যেহেতু স্কুলে জব করি, স্কুলে টিচার করি, স্কুলে আগে থেকে আমি ছুটির জন্য অ্যাপ্লাই করে রাখি যে আমাকে দিতেই হবে, দুইটা দিন আমাকে ছুটি দিতেই হবে, কারণ চাঁদ দেখার উপর ডিপেন্ড করে, আমি একদিন নিলাম ওই দিন হলো না পরের দিনই বিপদে পড়ে যাব। আবার আমার বাচ্চা এখানে, আবার কিছু কিছু স্কুল আছে যে ঈদের ছুটি থাকে, আমি যেখানে থাকি না সেখানে নেই সুবিধাটা, বুঝছেন, সেখানে সেটা নাই, তো এর জন্য বাচ্চাদের স্কুল আগে থেকে ইনফর্ম করতে হয়। আপনার কাছ থেকে ঈদের স্মৃতি শুনে গেছো? ঈদের স্মৃতি এখানকার বলবো না বাংলাদেশের বলবো? আগে বাংলাদেশের, বাংলাদেশেরটা, বাংলাদেশে তো ঈদের আগের থেকেই মহাপ্রস্তুতি চলতো, যেটা ছোটবেলা থেকে যেহেতু আমি গান করি, তো সারাটা রোজার মাস যেমন রোজা রাখা, বাংলাদেশে যেমন স্কুলটা বন্ধ থাকতো, তো রোজা রাখা এগুলো উৎসব, ঈদের শপিং তো আছে, এছাড়া আমার যেমন এক্সট্রা থাকতো প্রত্যেক বছরই ঈদের যে স্পেশাল অনুষ্ঠানটা বিটিভিতে হতো, বাংলাদেশ টেলিভিশন, তখন আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশ টেলিভিশন ছাড়া অন্য কোনো টেলিভিশন ছিল না, সো বাংলা দেশ টেলিভিশনের ঈদের অনুষ্ঠান এবং ওদের শবে কদরের একটা অনুষ্ঠান হতো, মানে লালাতুল কাদরের যে রাতটা ওটার জন্য একটা অনুষ্ঠান হতো, যে সারাটা রোজার মাস আমরা ওই প্রস্তুতি নিয়েই ব্যস্ত থাকতাম, ওটার অডিও ট্র্যাক, ভিডিও ট্র্যাক এগুলো নিয়ে। তারপর ঈদের দিন তো সেটা সারাদিন সকাল থেকেই উৎসব উৎসব ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, আর বিকেলে সবাই বসতাম আমার অনুষ্ঠান দেখতে, কারণ যেহেতু টিভি শোটা করে এসেছি। আর আরেকটা জিনিস, বিটিভির একটা স্মৃতি, ওটা খুব ভাল লাগে এখনও মনে পড়লে, আজকেও আমি সেটা ইউটিউবে দেখছিলাম, যে ঈদের দিন বাংলাদেশ টেলিভিশনে চাঁদ ওঠার সাথে সাথে বিটিভিতে একটা গান দেয়, ওমন রমজানের রোজা শেষে, এটা তো আছে, আরেকটা গান দেয়, সেই গানটা সৈয়দ আব্দুল হাদির, কিন্তু ওটার সাথে একটু ছোট্ট কোরাস বিট আছে যেখানে কয়েকটা বাচ্চা মেয়ে গান করেছে, তো সেই বাচ্চা মেয়েটা ফরচুনেট অর আনফরচুনেটলি আমি একজন, আনফরচুনেটলি হবে কেন, এটা তো আমাদের ভাগ্য যে আমরা আপনাকে পেয়েছি। তো আজকে আমি ইউটিউবে গানটা শুনতে যে বললাম এটা তো আমার গলা, এটা তো আমি গেয়েছিলাম, তো সেটা একটা খুব ভালো লাগে যে আমরা কি শুনতে পারি ওই গানটা। হ্যাঁ, আমি একটা পড়া করি, গানটা ছিল এমন, চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চোরে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ। আজকে আমার মেয়েকে শোনাচ্ছিলাম, বলে মা এটা তোমার গান, তো আমি বললাম হ্যাঁ মা, আমি যখন তোমার সমান ছিলাম, আমার মেয়েকে বলছি যে আমি যখন তোমার সমান ছিলাম তখন এই গানটা আমি করেছি, যেটা মানে আপার কথা শুনে আমার একটা কথা মনে হয়ে গেল, যে বিটিভিতে আমিও ছোটবেলা থেকে আমিও গান করি এবং অ্যানালিস্টের, সো বিটিভিতে হামনাথ করে, আপনি জানেন আমি আর বলতে চাই না, হামনাথে ফার্স্ট হয়েছিলাম বাংলাদেশ মিলে, তো এরপরে বিটিভিতে রোজার সময় যে হামনাথ গুলো বাজাতো, প্রতিদিন আমার গান বাজতো, আমার এই গানটা আপনার অবশ্যই শুনছেন, হে খোদা দয়াময় এই গানটা বাজতো, আর একটা বাজতো, গানটা আজকে আমি শোনাবো, হে খোদা দয়াময় আপনাদের আরেক প্রশ্নে গিয়েছে, আর একটা গান আমার বাজতো, আমি জানতাম, আমরা সেই গানটা শুনে আসি তাহলে এখন, আমি তো আচ্ছা শুনুন, আপনি আমি আর আমি শোনাবো অবশ্যই, আমি ফাস্ট ভাই কণ্ঠে একটা গান শুনি, আজকে আপনার কণ্ঠে একটা হামনাথকে শুনে নি, তারপর আমরা মেরা ভাই অসাধারণ হামনাথ গায়, হ্যাঁ হ্যাঁ, আপনি একটা করে নেন, আমাদের রিকোয়েস্ট, এটা ঈদের রিকোয়েস্ট, ঠিক আছে, আসলে তো আমাকে গাইতে হবে, হ্যাঁ গাইতেই হবে, তারপরে আমরা আবার ফেরত আসছি আমাদের গানে। আর আমি আজকে একটা বাংলাদেশ টেলিভিশনের রোজার সময় আরেকটা হামদ করাতো, মানে সব সময় দিত আজানের ঠিক আগে, আমি আজকে ওই গানটা, আমার খুব ইচ্ছে আমি গানটা একটা হামদ ওটা করতে, ঠিক আছে, আমার গানটা হলো
যে মদিনা মক্কা শরীফ, এখানে হয়তো আমরা বলি যে এখানে নদী নাই, অনেকে ভাবে মরুর দেশ কিন্তু নদী নাই, কিন্তু ওখানে যে জমজম যে সবচেয়ে বড় নদী, সবচেয়ে মহাসাগর, সেখানে কিন্তু এই পর্যন্ত কোনো বিজ্ঞানীকে আবিষ্কার করতে পারে না যে সেখান থেকে পানির উচ্চটা কি, আসলে এত পানি কোথা থেকে আসে, রহমতের পানি, আপনি শুধু মুসলমান না, আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ সবার ক্ষেত্রে তিনি সবার ধর্ম সবার জন্য কাজ করেন, মানে মিউজিকের এমন কোন সেক্টর নাই যেটা নিয়ে নজরুল লেখেননি, উনি কিন্তু মিউজিকের প্রত্যেকটা শাখা নিয়ে গান লিখেছেন এবং মানে ভালো করে প্রেজেন্ট করেছে করে গেছেন উনি। ঠিক আছে, তাহলে আমি গানটা শুনি। ওরে কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যেথা রহমতের ঢল বহে অবিরল, যেথা রহমতের ঢল বহে অবিরল, দেখি দিন দুনিয়ার পানি যে দিকে যাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যেথা রহমতের ঢল বহে অবিরল, যেথা রহমতের ঢল বহে অবিরল, দেখি দিন দুনিয়ার পানি যে দিকে চাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যেথা আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যেথা আল্লাহ নামের বাদল ঝরে হরজম, যার জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, পুণ্যের গুলিস্তা রচিল দেখিতে পাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যেথা রহমতের ঢল বহে অবিরল, যেথা রহমতের ঢল বহে অবিরল, দেখি দিন দুনিয়ার পানি যে দিকে চাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যার ফোরাতের পানি আজ ধরার পরে, নিখিল নর নারীর চোখে ঝরে, ফোরাতের পানি আজ ধরার পরে, নিখিল নর নারীর চোখে ঝরে, ওরে শোকাই না যে নদী দুনিয়ায়, ওরে শোকাই না যে নদী দুনিয়ায়, যার শক্তির ও বন্যার তরঙ্গ বেগে, যত বিষণ্ণ প্রাণ রে আনন্দে উঠল জেগে, যার শক্তির ও বন্যার তরঙ্গ বেগে, যত বিষণ্ণ প্রাণ রে আনন্দে উঠল জেগে, যার প্রেম নদীতে পুণ্য তরিতে, প্রেম নদীতে পুণ্য তরিতে, মোরা তোরে যাই, ওরে কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যেথা রহমতের ঢল বহে অবিরল, যেথা রহমতের ঢল বহে অবিরল, দেখি দিন দুনিয়ার পানি যে দিকে চাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, যেথা রহমতের ঢল বহে অবিরল, যেথা রহমতের ঢল বহে অবিরল, দেখি দিন দুনিয়ার পানি যে দিকে চাই, কে বলে আরবে নদী নাই, ওরে কে বলে আরবে নদী নাই, চমৎকার চমৎকার চমৎকার, সবসময় ভালো গায় এরপরে।
আপনার ছোটবেলার কোনো ঈদ স্মৃতি আছে যে যেটা এখনো মনে পড়লে মানে এখনো? হ্যাঁ, অনেক স্মৃতি, বেলার তো ছোটবেলার তো অনেক স্মৃতি আছে। একটা জিনিস যেটা আমি ছোটবেলায় সবচেয়ে বেশি ফিল করতাম, এটা আম শিওর যে আপাও করেন, কিরকম ছোটবেলা যখন ঈদের কাপড় চোপড় কেনা হতো লুকিয়ে রাখতাম, আমার ঈদের আগের দিন কি এরকম লুকিয়ে রেখেছি আমি অনেকগুলা, আমি ছোট ছিলাম তো সবার ভাই বোনের অনেকগুলা কাপড় হইতো আমার, তো আমার গুলো আমি প্যাকেটে আস্তে করে লুকিয়ে রাখতাম আলমারিতে, তাও লুকিয়ে জুতাটা বালিশের নিচে নিয়ে ঘুমাইতাম কে যায় না দেখে। এখন ঈদের আগের দিন আমার বাসায় কে যেন আসছে, আমি গেছি চা দুসছে তো বাচ্চাদের সঙ্গে বাসার সামনে হুলা লাফালাফি করতেছে খেলতেছে, আমার বোন কাকে যেন আমার একটা জামা দেখায় ফেলছে, আর আমার ঈদ শেষ বাসায় যে আমি যে কি কান্না আমার এখন মনে হয় কেন কাঁদলাম এমন করে, কি যে কান্না, আমি আপা বলতেছি যে দেখো তোমার তার কতগুলো জামা আছে তুমি এটা পইরো না, তুমি কেন কাঁদবে আমার, আমি বলতেছি যে আমার জামা তুমি কেন দেখাইলো, আমার জামাটা পুরনো তো হয়ে গেল। এই যে একটা এক্সাইটমেন্ট, এটা খুব কাজ করতো ছোটবেলায়। আরেকটা জিনিস আমি মেনশন করতে চাই, যেটা এই দেশের বাচ্চারা আমি মনে করি মিস করে, দেশে আমাদের যেটা এটা যেমন একটা বিশাল আনন্দ ছিল, সকালবেলা নামাজ পড়ে আসার পর থেকে যে সালাম পাকানো, একটা হাতে একটা ছোট্ট একটা কয়েন পার্স মানে একটা ছোট্ট একটা ব্যাগ থাকবে, সবাইকে সালাম করবো, আম্মু আর টাকাটা দিবে ব্যাগের মধ্যে নিবো, বিকেল বেলা টাকা গুনতাম কার কত টাকা, আমি কতবার হারাইছি ব্যাগ শুধু হারাই যেতাম টাকা। আমরা আর কথা শুনবো, আর ঈদের অভিজ্ঞতা শুনবো, আরও কথা বলবো, স্মৃতি শুনবো, তার আমাদের একটা ব্রেকে যেতে হবে, আসলে বিরতি যেতে হবে। দর্শক আমরা নিচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আমরা আবার আপনার সাথে ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আসসালামু আলাইকুম।